What we do here is go back, 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 back. Assalamualaikum viewers. আমার আজকে জন থেকে আমি আমেরা বলছি। আজকে আমি মাশকালাই ডাল রান্না করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সো viewers আমি এখানে 250 গ্রাম ডাল নিয়েছি। এটাকে আমি এখন ভেজে নেছি। আমি একটু ভাজা দিয়ে তারপরে বাটবো ডালটা। ভাজার ফলে ডালের ঘ্রাণটা খুব ভালো আসে। স্মেলটা ভালো আসে এজন্য আমি ভেজে নেছি। আমি তেল দিয়ে দিয়েছি একটা পাত্রে তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি দুটোকে তিনটা পেঁয়াজ নিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো মশলাটা কষানোর জন্য আমি সামান্য পানি অ্যাড করছি ধনিয়া গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো দুই চা চামচ মরিচের গুঁড়ো আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমি ঝালটা বেশি পছন্দ করি হলুদের গুঁড়ো দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিয়েছি এখানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি গরম মশলা গুঁড়ো দিচ্ছি এক চা চামচ পরিমাণ মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি যেভাবে দেখুন তেলটা আমার আলাদা হয়ে যাচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে মাছটা দিয়ে রান্না করবো আমি এখানে শোল মাছের কয়েকটা টুকরো নিয়েছি মাথা ও কয়েকটা টুকরো নিয়েছি আমি এই মাছটা দিয়ে ডালটা রান্না করব এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছটাকে এখন আমি কষিয়ে নেব মাছটাকে আমি কষিয়ে নেব মাছটা কষানো হয়ে গেছে এখন আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি Thank you.
মাছটাকে আমি এখন তুলে নিচ্ছি একে একে মাছটাকে আমি তুলে নিব আমি মাছটাকে উঠে নিয়েছি এখন আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ডালটা দিয়ে দিচ্ছি ডালটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম জল ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ডালটা আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো কেউ একটু ঘন পছন্দ করে ডালটা কেউ একটু পাতলা পছন্দ করে এই পরিমাণে পানি দিয়ে নেছি একদম ঘন পছন্দ করি না আবার পাতলা পছন্দ করি না আমি স্বাভাবিক পছন্দ করি ওইরকমই আমি আমার মতো করে পানি দিয়ে নিলাম এবার ডালটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব আমি সামান্য লবণ অ্যাড করছি সো ভিউয়ার্স আমার ডালটা বলক এসে গেছে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি আর 5 থেকে 6 মিনিট এটাকে রান্না করে নেব ডালটা ঘন হয়ে এসেছে ভিউয়ার্স দেখুন আমি এভাবে রান্না করি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিতে হয় কিন্তু আজকে আমি ধনিয়া পাতা ইউজ করব না আমি আর 5 থেকে 6 মিনিট রান্না করব তারপরে আমার রান্না শেষ সো ভিউয়ার্স আমার রান্নাটা হয়ে গেছে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি সো ভিউয়ার্স হয়ে গেল আমার মাশকলাই ডাল রান্না আমি আমার মতো করে রান্না করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে ফেলবেন সো ভিউয়ার্স আমি খুব সো ভিউয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম